আজকে রান্না হবে মুগের ডাল দিয়ে মাছের মাথা। এখানে রাখেছি শুকনো ঝাল, তেজপাতা, সয়াবিন তেল, লবণ, হলুদ গুঁড়ো, জিরে, গরম মশলা, মাছের মাথা। আকা ধরে গিয়েছে, এটা কড়াই আকা করে বসিয়ে দেওয়া হল। এবার মুগের ডালটা ভেজে নিতে হবে। এবার একটু মুগের ডালটা ভাজার সময় তেল দিয়ে নিলাম। জল দিতে হবে। এবার গরম জলটা ঢেলে খাওয়া হলো। কাঁচা ঝাল ছিঁড়ে দিয়ে দিলাম। দহে গেছে, ডালটা ওটা ঘুচে দেওয়া হবে। হলুদ গুঁড়ো দিতে হবে। ডালটা ফুটে গিয়েছে, এবার নামাতে হবে। এবার তেল দিয়ে দিতে হবে। এবার হলদি লবণ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নিতে হবে। ঝাল আর তেজপাতা এবার জিরে দিলাম। এবার যা গরম মশলা দেওয়া হবে। গরম মশলা দিলাম, পরে অভ্যাস। ডালটা ঢেলে দেওয়া হলো। এবার একটু চিনি দিয়ে দেওয়া হলো। হয়ে গিয়েছে, এবার ডালটা লাবাইয়ে ফেলাতে হবে।
আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।